আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে শারমিন, ইমরোজি ফ্রেজ মম চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটি হলো পর্দা বিরিয়ানি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। প্রথমে আমি এখানে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে আটা। তো আটাটাকে নিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর ইস্ট দিয়ে দেব আমি 1.5 চামচের মতো। এরপর হাত দিয়ে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি অ্যাড করে দেবো। এরপর ডোটি তৈরি করে আমি র্যাপিং পেপার দিয়ে মুড়ে এটাকে রেখে দেব 1 ঘন্টার জন্য। মুরগি নিয়েছি আমি 1/2 কিলো। এরপর রসুন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দেবো 2 টেবিল চামচ, লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এরপর আমি এটাকে মিশিয়ে নেব মাংসের সাথে। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি প্রায় 2.5 কাপের মতো। আমি মেজারমেন্ট কাপ মেপে মেপে 2.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এরপর এগুলাকে আমি এক সাইডে রেখে চুলে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে এরপর আমি তেজপাতা দারুচিনি দিয়ে দিয়েছি, আর আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। এরপর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি গোটা, ভেঙে দিয়েছি। এরপর যে মশলাটুকু মেখে আমি মাংসটিকে রাখছি ওটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়া ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। অনেকটা কষিয়ে আসার পর আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি প্রায় 2 কাপের মতো। এরই মাঝে আমি চালের মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 1/2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দেব। এরপর আমি মাংসগুলো কষিয়ে নেওয়ার পর পানিটুকু শুকিয়ে গেছে প্রায়, আমি এরকমভাবেই আমি নামিয়ে নেব। এরপর আমি প্যানে পানি বসিয়ে দিয়েছি প্রায় 2 লিটার মতো। দেওয়ার পর আমি এখানে তেজপাতা, দারুচিনি আর 1 কালো এলাচ দিয়ে দিয়েছি থেতো করে। এরপর চালগুলোকে আমি দিয়ে এরপর ফুটিয়ে নেওয়ার পর চালটা যখন এরকমভাবে চলে আসবে আধা সিদ্ধ, তখনই আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে পানিটা ঝরিয়ে এরপর আমি একটা ট্রের মধ্যে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে এরপর ঠান্ডা করে নেব। এরপর আমি ডোটি দেখে নেব। দেখে নেওয়ার পর দেখলাম যে আমার ডোটি এখনও ফুলে নাই। তো আমার ইস্টে একটু সমস্যা আছে, তাই আমার ডোটি ফুলে নেয়, সমস্যা নেই, যেরকমই হোক। তারপরে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি আটাটাকে এভাবে ইয়ে করে আমি বড় একটা রুটি বেলে নেব। তাই আমি ডাইনিংয়ের উপর এটাকে বেলে নিচ্ছি। তো এইভাবে করে অনেক বড় করে একটা রুটি বেলে নেব। যে বাটি নেবেন সেই বাটির অনুযায়ী আপনারা রুটিটা বেলে নেবেন। তো আমি যে বাটিটা নিয়েছি বাটিটাতে আমি এবার রুটিটাকে বিছিয়ে দেব। আমার ইস্টে একটু সমস্যার কারণে আসলে আমার রুটিটা ফুলে নাই, তো আমি সমস্যা নেই, তারপরে হয়ে গেছে। এরপর আমি পোলাওটা 1 ধাপে দেবো। এরপর মুরগির মাংসটা আমি দেব। এভাবে করে 3টা লেয়ারে আমি এটাকে বিছিয়ে দিয়ে এরপর উপর থেকে আমি এটাকে লাগিয়ে দিয়ে তারপর আমি দিয়ে দেব 1টা ডিমের কুসুম, ভেঙে উপর দিয়ে দিয়ে দেব কালারের জন্য। এরপর এখানে তিল দিয়ে দেব আর কালো জিরাকে ছিটিয়ে দেব সৌন্দর্য দেখানোর জন্য। তো আমার আসলে হয়ে গেছে প্রায় 1 ঘন্টার মতো। আমি এটাকে চুলার উপরে রেখে দমে রেখে দিয়েছিলাম। তো আমার প্রায় হয়ে গেছে, বেশি ফুলে নাই, তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি কেটে আপনাদের দেখিয়ে দেব কেমন দেখাচ্ছে। ভাতগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন রাইসগুলো খুব সুন্দর দেখাচ্ছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।